আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুর ভুনা খিচুড়ি করেছি, ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি বুটের ডাল আর ভাতের চাল দিয়ে খিচুড়িটা করব। আমি চাল আর ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপরে পানিটা ছেঁকে নিয়েছি। আমি পাতিলে পেঁয়াজ আর তেলটা দিয়ে লবণ দিয়ে পেঁয়াজটা নরম করে এর ভেতরে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে কিছু তেজপাতাও দিয়ে দিয়েছি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন এর ছেঁকে রাখা চালগুলো এর ভেতরে দিয়ে দিব। আমি চালগুলো ভালো করে ভেজে নিব। ভেজে এর ভেতরে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি যেই কাপটা দিয়ে চাল নিয়েছি সেই কাপে ডাবল পানি দিব। আমার চালটা ভাজা হয়ে গেছে, আমি এখন এর ভেতরে গরম পানিটা দিয়ে দিব। গরম পানিটা দিয়ে পানির সাথে চালটা ভালো করে মিশিয়ে নিব। আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। আর এ সময় আমি দেখে নিয়েছি আমার লবণের পরিমাণটা ঠিক আছে কিনা। পানিটা একটু বলক চলে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, পানি এবং চাল সমান সমান হয়ে এসেছে। আমি এখন চুলাটা কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। আর ইউটিউবে আমার পথ চলা নতুন, আমার এখনকার ভিডিওগুলো হয়তো একটু খারাপ হবে, দেখতে ভালো হবে না, ভিডিও কোয়ালিটিও ভালো হবে না, বা ভয়েসও আমি ভালো করে দিতে পারছি না যেহেতু আমি নতুন। আশা করি আপনাদের সাপোর্ট পেলে আমার ভিডিওগুলো আরও ভালো হবে। আর আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য একটু ডিম ভুনা করব। আমি কড়াইতে তেল দিয়ে এর ভেতরে ডিমগুলো দিয়ে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি ওই তেলের ভেতরেই পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার খিচুড়িটাও হয়ে গেছে প্রায়, আমি আর 5 মিনিটের মতো ঢেকে দিব। ডিম রান্নার জন্য আমার মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, আমার খিচুড়ি হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে খিচুড়িটা ঢেকে রাখব। আমার খিচুড়িটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। ডিমের পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি এর ভিতরে ডিমগুলো দিয়ে দিয়েছি। আমি ডিমে কিছু কাঁচামরিচ দিয়েছি আর ভাজা জিরার গুঁড়া দিয়ে ডিমটা নামিয়ে নিব। আমার ডিমটা হয়ে গেছে। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।